السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভেষজ নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক ভাই ও বোন তাদের যৌন সমস্যা নিয়ে কথা বলেছেন। বিশেষ করে বেশ কয়েকজন বোন বলেছেন যে তাদের মিলনের সময় তাদের যোনিদেশটা সিক্ত হয় না। আবার বেশ কিছু ভাইয়েরা বলেছেন যে তাদের মিলনের আগ্রহটাই একদম কমে গেছে। তো বন্ধুরা আমার, আজকে যে ভেষজটি নিয়ে কথা বলবো, একাধারে একজন নারী এবং পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্যে সহ প্রায় 8 থেকে 10টি রোগের অত্যন্ত চমৎকার কাজে দেয় এই একটা মাত্র ভেষজ। আমি আবারও বলছি, এই ভেষজটিকে শুধুমাত্র কামোদ্দীপক বা যৌন আগ্রহ তৈরির জন্যই এটি ব্যবহার করবেন না। আমি এখানে পড়ে শোনাবো প্রায় 8 থেকে 10টা কঠিন রোগ দূর করে এই ভেষজটি। তো বন্ধুরা আমার, একদম সহজ একটা ভেষজ, যে ভেষজটি আমাদের সবার পরিচিত, যে ভেষজটির নাম হচ্ছে পান। তো বন্ধুরা আমার, যখনই আমরা পানের কথা বলি, অনেকেই এটাকে একদম যৌন উত্তেজক একটা ভেষজ মনে করেন, কিন্তু এটি যে আরও অনেকগুলো কাজে ব্যবহার হতে পারে সেটা কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। সেজন্য আজকে আমি আপনাদের সামনে এই পানের অত্যন্ত কার্যকরী কয়েকটা ভেষজ গুণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার আগে সেই পুরনো কথাটা আবারও বলে দিচ্ছি, যে সমস্ত মায়েদের বয়স হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে, অর্থাৎ পুষ্টিহীনতা বা যে কোনো কারণে মিলনের সময়ে তাদের যোনিদেশটা সিক্ত হয় না, এবং যে সমস্ত পুরুষেরা বয়স হওয়ার কারণে যৌন আগ্রহটা একদম হারিয়ে ফেলেছেন, তাদেরকে বলবো এই পান পাতাটা আপনি যেভাবে খান আপনার এই রোগটা সারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আজকে এই যৌন রোগ নিয়ে আর বেশি কথা বলবো না। যাদের এই সমস্যাটি রয়েছে, নারী অথবা পুরুষ, আপনারা যেন নিয়ম করে প্রতিদিন পান পাতাটা খান। তো বন্ধুরা আমার, আজ যৌন রোগ নিয়ে আর কথা বাড়াবো না, এই পান পাতার আরও কী উপকারিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা আমার, তাহলে আমরা জানতে পারলাম এই পান পাতা 1 নম্বরে আমাদের নারী এবং পুরুষদের যে রোগটি দূর করে তা হচ্ছে যৌন রোগ। যে কোনো ধরনের যৌন রোগের উপশমের জন্য এই পান পাতার কোনো তুলনাই হয় না। তো বন্ধুরা আমার, 2 নম্বরে এই পান পাতার যে কার্যকারিতাটা রয়েছে সেটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধি। আপনার যদি হজম শক্তি কম হয়, মাঝে মধ্যেই পেটটার মধ্যে পুটপাট পুটপাট শব্দ করে, আপনি যদি দেখেন যে আপনার বদ হজম লেগেই থাকে, কোনোভাবেই আপনার গ্যাসের সমস্যা দূর হয় না, এক কথায় পেটের যাবতীয় সমস্যা দূর করার জন্য আপনি পান খাওয়ার অভ্যাসটা করতে পারেন। আপনি নারী হন বা পুরুষ হন, দৈনিক যদি 1 বা 2 বার পানের রসটা চিবিয়ে খেতে পারেন, আপনি দেখবেন যে আপনার পেটে বদ হজম বলতে কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, এই পান পাতার আরও একটা অত্যন্ত ভেষজ গুণ রয়েছে, যে সমস্ত ভাই ও বোনদের প্রস্রাব ক্লিয়ার হয় না, বারবার ফোটায় ফোটায় প্রস্রাব হয়, অথবা প্রস্রাব করতে গিয়ে আটকে আটকে যায়, কোনোভাবেই প্রস্রাব হতে চায় না, একদম ক্লিয়ারলি হতে চায় না, প্রস্রাব করতে গিয়ে তলপেটে ব্যথা অনুভব হয়, এই জন্য আমরা অনেক সময় হামদর্দের অনেক রকমের সিরাপ খেয়ে থাকি। তো বন্ধুরা আমার, আপনি সব ধরনের ঔষধ বাদ দিয়ে যদি দৈনিক আপনি 1 বা 2 বার পান পাতা চিবিয়ে এর রসটা খেতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার এই প্রস্রাবের কষ্ট থেকে থাকলে, আপনি নারী হন বা পুরুষ হন, আপনার কিডনিটাকে একদম ক্লিয়ার করবে, আপনার প্রস্রাবটা একদম ক্লিয়ার হবে, প্রস্রাবের বেদনা বলতে আপনার আর কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ, যদি পান খাওয়ার অভ্যাসটা, পান পাতার রস খাওয়ার অভ্যাসটা আপনি করতে পারেন। তো বন্ধু আমার, এই পান পাতার রয়েছে আরও একটা চমৎকার ভেষজ গুণ, আমাদের মধ্যে অনেকেরই কান পেকে ওঠে, মাঝে মধ্যেই কান থেকে পানি ঝরে অথবা পুঁজ ঝরে। এই কান যখন পেকে যায়, এই কানের এই পাকা রোগটা কিন্তু খুব সহসাই দূর হতে চায় না। তো বন্ধুরা আমার, এরকম যদি কারো কান পাকা রোগ থেকে থাকে, আমি বলবো আপনি দৈনিক এই পানের রস বের করে সেখান থেকে 1-2 ফোঁটা করে রস যদি আপনি কানের মধ্যে লাগান, আপনি দেখবেন যে কান পাকা রোগটা একদম স্থায়ীভাবে দূর হয়ে গেছে। বন্ধুরা আমার, এটি কিন্তু পরীক্ষিত একটা ঔষধ, যাদের কান পাকার জন্য ঔষধ চেয়েছিলেন, আমি বলবো এই পানের রসটা আপনারা কানের মধ্যে ব্যবহার করেন অত্যন্ত সতর্কতার সাথে, 1-2 ফোঁটা রস বের করে এরপরে কানের পাকা স্থানে ঢেলে দেন, ইনশাআল্লাহ কান পাকা রোগটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, সেই সাথে আরও একটা কথা বলি, অনেকেরই মুখের ঘা লেগে থাকে, আমি বলবো যাদের এরকম মুখের ঘা লেগে থাকে, নারী হন বা পুরুষ হন, আপনি দৈনিক পান খাওয়ার একটা অভ্যাস আপনি করেন, অর্থাৎ দৈনিক আপনি কিছুটা
পানের রস বের করে এরপরে আপনি খান, ইনশাল্লাহ আপনার মুখে আর কখনোই ঘা হবে না। বন্ধুরা আমার, আমরা অনেক সময় দাঁত খুজলি একজিমার জন্যে অনেক কষ্ট পেয়ে থাকি, নানান রকমের ভেষজ ইউজ করে থাকি, নানান রকমের ঔষধ সেবন করে থাকি, কিন্তু দেহের এই দাঁত বিখাজ একজিমাটা কিন্তু যেতে চায় না। তো বন্ধুরা আমার, এই পানের রস কিন্তু দাঁত বিখাজ একজিমা সারাতেও অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আমার এই কথাগুলো আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে, তবে যাদের এই চর্মরোগগুলো রয়েছে, আপনার দেহের যে কোনো জায়গায় যদি আপনি দেখেন যে দাঁত হয়েছে, বিখাজ বা একজিমা হয়েছে, যে কোনো ধরনের চর্মরোগের জায়গায় দৈনিক আপনি পানের রসটা মেখে নেন, আপনি দেখবেন যে সেটা ধীরে ধীরে আপনার সেরে উঠতে শুরু করেছে। আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে দেখি বর্ষার মৌসুমে পায়ের মধ্যে কাদা ঢুকে এরপরে এই যে নখের চিপায় চুপায় দেখা যায় যে পেকে ওঠে, দুর্গন্ধ ছড়ায়, সেখান থেকে পুঁজ বের হয়। এই যে কানি রোগ বলি আমরা অনেক সময়, এই যে নখের কোনায় পুঁজ হওয়া, এটাও কিন্তু পানপাতার রস দিলে একদম সেরে ওঠে। অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন, বর্ষার মৌসুমে বা যে কোনো কারণে যদি আপনার নখ পেকে ওঠে, এই পাকা জায়গায় আপনি পানের রস দৈনিক কয়েক ফোঁটা করে লাগান, ইনশাল্লাহ আপনার এই পাকা জায়গাটা একদম খুব দ্রুত সেরে উঠবে। বন্ধুরা আমার, আমার মা ও বোনেরা অনেক সময় উকুন মারার জন্য ঔষধ চেয়ে থাকেন। আমি আপনাকে বলবো, বাজারের কোনো ঔষধ বা সাবান বা ক্লিনারের দরকার নেই, একমাত্র পানের রস আপনার উকুনকে একদম মেরে সাফ করে দিতে পারে। সেজন্যে আপনি যে কাজটি করবেন, ঘুমানোর আগে আপনার মাথার মধ্যে আপনি 4-5টা পানের রস বের করে সেই রসগুলোকে একদম চুলের গোড়াতে আপনি মেখে নেন। এরকম যদি আপনি প্রতিদিন ঘুমানোর সময় পানের রস সমস্ত মাথায় মেখে ঘুমিয়ে পড়েন, এরপরে সকালে গোসলের মাধ্যমে আপনি এই মাথাটাকে পরিষ্কার করে আপনি একটা চিরুনি দ্বারা আছড়ান, দেখবেন যে আপনার চিরুনির মধ্যে আপনার মাথার সব উকুনগুলো চলে এসেছে। অর্থাৎ এই পানের রসটা উকুন কোনোভাবেই সহ্য করতে পারে না, পানের রসের সংস্পর্শে এলে উকুনগুলো মারা যায়। তো বন্ধুরা আমার, যারা উকুনের জন্য ঔষধ চেয়েছিলেন, এই পানের রসের কোনো বিকল্প হয় না এই উকুন মারার জন্যে। অর্থাৎ এই উকুন মারতে হলে আপনি পানের রসটা ইউজ করেন, ইনশাল্লাহ উকুন মরে একদম সাফ হয়ে যাবে। তো বন্ধুরা আমার, সবশেষে অত্যন্ত চমৎকার একটা ভেষজ গুণের কথা বলছি এই পানের, সেটি হচ্ছে ন্যাচারাল একটা জন্ম নিয়ন্ত্রণ বডি আপনি তৈরি করতে পারেন এই পান থেকে। অর্থাৎ এই পান গাছের শিকড় একটা নির্দিষ্ট পদ্ধতিতে যদি আপনি বেটে বডি তৈরি করে আপনি যদি দৈনিক একটা করে শোয়ার আগে বা সহবাসের আগে খান, আপনার পেটে কখনোই বাচ্চা আসবে না। তো বন্ধুরা আমার, যে সমস্ত মায়েরা ন্যাচারাল যৌন বড়ি চেয়েছিলেন, আজকের এই পানের মাধ্যমে আসলে সেটাও দেওয়া হয়ে গেল। অর্থাৎ আপনি যে কাজটি করবেন, আপনার যে কোনো একটা প্রাপ্ত বয়স্ক পান গাছের শেকড় আপনি থেতু করে বড়ি তৈরি করে নেবেন। সেক্ষেত্রে আপনার 5-10টা গাছের শেকড় থেকে আপনার 10-20টা বড়ি তৈরি করতে পারেন বা 30টা বড়ি তৈরি করতে পারেন, কিছুই মিশ্রণের দরকার নেই। আপনি রোদে শুকিয়ে একদম কড়কড়া করে দেবেন এই বড়িগুলোকে, জন্ম নিয়ন্ত্রণ বড়ির মতো আপনি প্রতিদিন সহবাসের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে খেয়ে নেন। পানের শিকড়ের এই বড়িটা যতদিন পর্যন্ত খাবেন ততদিনে আপনার পেটে বাচ্চা হবে না, এটিও কিন্তু অত্যন্ত পরীক্ষিত। তো বন্ধুরা আমার, আমরা অনেকেই জানতাম যে আসলে এই পানের পাতার রস শুধুমাত্র যৌন উদ্দীপক, এটি নারী ও পুরুষকে যৌন উদ্দীপনা তৈরি করে, কিন্তু সত্যিকার অর্থে এই পানের রয়েছে আরও অনেকগুলো গুণাবলী। আর একদিন এই পান পাতার উপর আরেকটা একদম পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।